অনেক সময় পরিস্থিতি এমন একটা অবস্থায় চলে যায় যখন বাধ্য হয়ে পদত্যাগ করতে হয় এমনই একটা সময় ছিল গুজরাটে দু সালে দু হাজার দুই এর গুজরাটে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে সে সময় গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাট সমস্যার পর তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে চেয়েছিলেন বলে জানালেন লালকৃষ্ণ আডবানী এক হিন্দি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানা যায় লালকৃষ্ণ আদবানির কথাতেই পদ থেকে ইস্তফা দিতে চেয়েছিলেন বলে জানান আদবাণী সাহিত্য অমৃত নামের একটি পত্রিকাতে তিনি এই বিষয়টির উল্লেখ করেছেন বলে জানা যায় সেখানে বলা হয়েছে নরেন্দ্র মোদীর ইস্তফা সম্পর্কে বাজপেয়ীর সিদ্ধান্ত জানতে চাওয়া বলে তিনি সেই বিষয়ে সম্মতি জানান আদবাণী জানান সে সময় তিনি বাজপেয়ীকে বলেছিলেন মোদীর ইস্তফাতে পরিস্থিতি যদি কিছুটা ঠিক হয় তাহলে সেই ইস্তফা দেরি না করে গ্রহণ করাই উচিত কিন্তু তাতে পরিস্থিতি আদৌ কতটা ঠিক হবে সে বিষয়েও সন্দেহ প্রকাশ করেছিলেন তিনি তবে মোদীকে পদত্যাগের বিষয়ে বললে তিনি সে সময়ে রাজি হয়ে গিয়েছিলেন বলে জানা গিয়েছে যদিও সে সময় মোদীর পদত্যাগ করা হয়নি যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন এবং নানান ধরনের ভিডিও দেখার জন্য ধন্যবাদ